আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে ওযু করার প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে ওযু করতে হয়। আজকে টেপের পানি ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দেব নারী পুরুষ কিভাবে ওযু করতে হয়। অনেকে রিকোয়েস্ট করেছেন যে প্র্যাকটিক্যাল ভাবে যদি একটা ভিডিও বানাতেন তাহলে আমাদের বুঝতে খুব সহজ হতো, এ টু জেড ওজুর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হয়, কিভাবে ওযু করলে পরিপূর্ণ ওযু হয়, সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব, প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কালক্ষেপ না করে চলুন আমরা ওযু শুরু করি। তো ওযু শুরু করার পূর্বে কি করতে হবে, অন্তরে নিয়ত করতে হবে। আর প্রত্যেকে ওযু শুরু করার পূর্বে নিশ্চয় নিয়ত করে থাকেন, আর নিয়ত ছাড়া তো কেউ ওযু করার জন্য প্রস্তুতি নেয় না, আর প্রস্তুতি নেওয়াটাই হলো নিয়ত। মনে মনে সংকল্প করতে হবে যে কেন আপনি ওযু করতে চাচ্ছেন, এই বিষয়টা নিজের মতো করে। এরপরে প্রত্যেকবার ওযু করার পূর্বেই মেসওয়াক করে নেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এজন্য আমরা মেসওয়াক করে নেব। ভালো করে মেসওয়াক করে নেব। মেসওয়াক করার একটা অর্থ হলো দাঁত পরিষ্কার থাকে, মুখে দুর্গন্ধ দূর হয়, এবং দাঁতের ফাঁকে যে ময়লা আবর্জনা লেগে থাকে যেগুলো বেশিক্ষণ থাকলে দাঁতের ভিতরে ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য ইসলামের সুন্দর একটা সিস্টেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, ওযু শুরু করার পূর্বেই মেসওয়াক করে নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার উম্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে এটা যদি আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক ওজুর পূর্বে মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। আর এটার অনেক ফজিলত রয়েছে, ওজুর পূর্বে মেসওয়াক করার অনেক বেশি ফজিলত রয়েছে, এজন্য ভালো করে মেসওয়াক করে নেবেন। আমি আপনাদেরকে শুধু দেখালাম। এরপরে প্রথমে শুরু করতে হবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ওজু শুরু করতে হবে। প্রথমে দুই হাত ভালো করে ধৌত করতে হবে, ডান হাত থেকে শুরু করে বাম হাত। এবং খেয়াল রাখবেন যখন আপনি হাত ধুচ্ছেন প্রথমে দুই হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দেভাবে খেয়াল করে নেবেন যেন কোনো অংশ শুকনো না থাকে। ভালো করে দুই হাত ধুবেন এক থেকে তিনবার। এটা এরকম নয় যে তিনবারের বেশি ধোয়া যাবে না অথবা তিনবারের কম ধোয়া যাবে না, বিষয়টা এরকম নয়। বরং আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হাত না ধৌত করতেছেন ততক্ষণ পর্যন্ত এভাবে ধৌত করবেন, এবং দুই হাতের ফাঁকা জায়গাগুলো অর্থাৎ আঙ্গুলের ফাঁকা জায়গাগুলোর মধ্য দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খিলাল করে নেবেন। প্রথমে ডান হাত, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত ভালো করে। এরপরে কুলি করতে হবে। কিভাবে কুলি করতে হবে, আপনি ডান হাতে পানি নিয়ে মুখের মধ্যে দিয়ে একটু কুলি করে নিলেন, আবারও নিলেন, একটু গড়গড়া করলেন, যে ভিতরে কোনো দুর্গন্ধ থাকে যদি ময়লা থাকে তাহলে সব বের হয়ে যাবে। আর একবার করতে পারেন, এভাবে তিনবারের মতো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা যখন প্র্যাকটিক্যালভাবে ওযু করে দেখাতেন তখন তারা প্রত্যেকটা অঙ্গ এভাবে তিনবার করে ধৌত করতেন, তো আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যখন কুলি করবেন ডান হাতে পানি নিয়ে মুখের মধ্যে দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন, একটু গড়গড়া করে নেবেন। এরপরে সাথে সাথে নাকে পানি দিবেন, নাকে এইভাবে ডান হাতে পানি নিয়ে এভাবে পানি ঢুকিয়ে দেবেন, এবং বাম হাতটা ভেজিয়ে এই দুই আঙ্গুল দিয়ে নাকটা পরিষ্কার করে নেবেন, এইভাবে নাকটা পরিষ্কার করে নেবেন। এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল বলতে আপনার যেখান থেকে চুল গজানো শুরু করেছে এখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, কানের এলোতি থেকে এলোতি পর্যন্ত সম্পূর্ণটা হলো মুখমণ্ডল। যাদের দাড়ি নেই তারা খুব ভালো করে ধৌত করবেন যেন কোনো অংশ শুকনো না থাকে। দুই হাতে পানি নিয়ে দুই হাতে ধৌত করবেন। আর যাদের ঘন দাড়ি আছে তারা একটু এভাবে খিলাল করে নেবেন, ভালো করে দেখবেন
যে মুখের কোনো অংশ শুকনো আছে কিনা। এটা অজুর একটা ফরজের অন্তর্ভুক্ত, অতএব মুখমণ্ডল কোনো জায়গায় শুকনো থাকা যাবে না। শুকনো থাকলে কিন্তু আপনার অজু হবে না, খেয়াল রাখবেন। এরপরে কি করতে হবে, দুই হাতের কোনোই পর্যন্ত ধৌত করতে হবে। এইভাবে পানিটা নিয়ে কোনোই পর্যন্ত আপনি হাত বুলিয়ে নিতে পারেন ভিজিয়ে, অথবা এইভাবে নিতে পারেন ডান হাত তারপরে বাম হাত এক থেকে তিনবার। অবশ্যই ভালো করে ধৌত করে নেবেন, তিনের অধিক যদি পানি দিতে হয় তাতেও কোনো সমস্যা নেই। এরপরে মাথা মাসাজ করতে হবে। তো নারী পুরুষ সকলেই কীভাবে মাথা মাসাজ করবেন খুব খেয়াল করে দেখে নেন। প্রথমে দুই হাত ভিজিয়ে এরপরে হাতের আঙ্গুলগুলো মাথার এই অগ্রভাগ থেকে শুরু করে একদম আপনার শেষ ভাগ পর্যন্ত নিয়ে যাবেন। এই আঙ্গুলগুলো ভিজিয়ে ঝেড়ে নিয়ে তারপরে মাথার শুরু থেকে বুলিয়ে নিয়ে আপনি একদম শেষ পর্যন্ত ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন। সম্পূর্ণ মাথা মাসাজ করা হলো, এটা সুন্নাহ। মাথার সামনের অংশ যদি আপনি মাসাজ করে শেষ করে ফেলেন তাতে আপনার হয়ে যাবে। মাথার শুরু থেকে শেষ পর্যন্ত বুলিয়ে নেওয়াটা হলো সুন্নাহ। এজন্য আমরা চেষ্টা করব অন্তত একবার, একবারের বেশি দুইবার করা লাগবে না, হাতটা ঝেড়ে নিয়ে শুরু থেকে এভাবে টেনে শেষ পর্যন্ত এই গর্দান পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা হাদিসের মধ্যে এই গর্দান পর্যন্ত টেনে নিতে হবে এই কথাগুলো উল্লেখ পাই। তবে অনেকে আবার অতিরিক্ত করেছেন যে গর্দান মাসাজ করতে হবে, এটা সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা হয়নি। হাদিসে উল্লেখ করা হয়েছে যখন মাথা মাসাজ করতে হবে হাতের আঙ্গুলগুলো সামনে থেকে শুরু করে নিয়ে একদম গর্দান পর্যন্ত সম্পূর্ণ মাথায় এভাবে একবার মাসাজ করে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দুই হাত কনে পর্যন্ত ধোয়ার পরে হাতটা একটু ভিজিয়ে নিয়ে আপনি মাথার শুরু থেকে একদম গর্দান পর্যন্ত একবার বুলিয়ে নেবেন। যাদের চুল ছোট আছে তারা আবার এইভাবে করে ফিরিয়ে নিয়ে আসবেন, শেষ থেকে আবার উল্টা ফিরিয়ে নিয়ে আসবেন। আর মহিলা যাদের চুল অনেক বড় আছে তারা শুধু এই পর্যন্ত এভাবে একবার বুলিয়ে নিলেই হবে, এই পর্যন্ত একবার বুলিয়ে নিলে হবে। চুলের নিচে অথবা চুলের আগা পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই, মাথার শুরু থেকে সম্পূর্ণ মাথা একবার এভাবে মাসাজ করলে হয়ে যাবে। এরপরে হাত ধুইতেও পারেন নাও ধুইতে পারেন। কান মাসাজ করবেন। কান মাসাজ করবেন কিভাবে, দুটা শাহাদাত আঙ্গুলি দিয়ে ভিতরের দিকে পরিষ্কার করে নেবেন এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে পার্শ্বে পরিষ্কার করে নেবেন। কান মাসাজ করা হয়ে গেল। এবার মাসাজ করে নেবেন। অতিরিক্ত গর্দান মাসাজ করার কোনো সহি হাদিস আমরা পাই না, অতএব আমরা অতিরিক্ত গর্দান মাসাজ করার কথা বলতে পারি না। যারা বলেছেন দুর্বল হাদিস থেকে, দুর্বল হাদিসের উপর আমল তো সাবেত হতে পারে না। এরপরে আপনার পাও ধুতে হবে ভালো করে। পাও ধুবেন কীভাবে, প্রথমে খেয়াল করবেন যে পায়ের কোনো আঙ্গুলি যেন শুকনো না থাকে। আঙ্গুলের মাঝখান দিয়ে হাত দিয়ে এভাবে খিলাল করে নেবেন। এরপরে পায়ের টাকি পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ভালো করে ধৌত করে নেবেন। তিনের অধিকও ধৌত করা লাগতে পারে, আবার দুইবারও হয়ে যেতে পারে। চেষ্টা করবেন যেন তিনবার করতে পারেন। প্রথমে আঙ্গুলগুলো খিলাল করে নেবেন, আঙ্গুলের কোনো ফাঁকা জায়গা শুকনো না থাকে। এরপর গোড়ালি পর্যন্ত, টাকনি পর্যন্ত ভালো করে ধৌত করে নেবেন। এই হয়ে গেল অজু। আমি শেষ করার আগে আবারও বলছি, অজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। আপনি যখন অজু শুরু করছেন বিসমিল্লাহ বলে পানিতে হাত দিবেন। বিসমিল্লাহ না বললে কিন্তু অজু পরিপূর্ণ হবে না, এজন্য অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া অজুর শুরুতে আর কোনো মাসনুন দোয়া নেই। অনেকে অজুর দোয়া জিজ্ঞাসা করতে চায় বা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে অজুর শুরুতে কী দোয়া পড়তে হবে। আমরা সহিহ হাদিসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়তে বলেছেন। বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে শুরু করলাম, এতটুকু যথেষ্ট, আর কোনো দোয়াই লাগবে না। অজুর মাঝখানেও আর কোনো দোয়া লাগবে না। তবে অজু শেষ করার পরে একবার কালেমায়ে শাহাদা পাঠ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদা পাঠ করতে হবে অজু শেষ করার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ওযু শেষ করার পরে কালেমা শাহাদা পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তো কালেমা শাহাদা পাঠ করার পরে আর একটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিমের হাদিসে। অনেকে দোয়াটা জানেন, আমি একবার বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়াটা যারা পারেন এই দোয়াটা পাঠ করবেন কালেমা শাহাদা পাঠ করার পরে, আর যারা পারেন না তারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদের সামনে পরিপূর্ণ ওযু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নারী পুরুষ সকলেই এভাবে ওযু করতে হবে, ভিন্ন কোনো পদ্ধতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্নাহ মোতাবেক ওযু করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞপ্তি: চ্যানেলটিতে প্রতিনিয়ত বিখ্যাত স্কলারদের লেকচার আপলোড করা হয়। আমাদের সাথে থাকতে মেহরবানি করে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করুন। ইসলামের শাশ্বত বাণী প্রচারে ভিডিও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।